বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন, বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতাকে সমর্থন করে তার দেশ। অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়ন ও প্রাণ সঞ্চার যাতে দেশটি করতে পারে, তাই এই সিদ্ধান্ত চীনের। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিক্সের যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। বুধবার সন্ধ্যায় হোটেল হিল্টন স্যান্টনে বৈঠক শেষে পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট বলেছেন এই অঞ্চলে অস্থিতিশীলতা চান না তারা। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে চায়, কারণ তারা এই অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। তাদের মধ্যে অনেকেই অবৈধ মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িয়ে গেছে। তিনি বলেন, উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে তার দেশের আগ্রহের কথা জানান। এছাড়াও বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বলেন, বাংলাদেশ প্রতি বছর প্রায় $2,000 কোটি চীনা পণ্য আমদানি করেছে, যেখানে চীন মাত্র $70 কোটি পণ্য আমদানি করে। চীনের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন, চীন বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি হ্রাস করার উদ্যোগ নেবেন তিনি। এ সময় দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA স্বাক্ষরের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। তাই তো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান চীনা প্রেসিডেন্ট। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।